Digital Assam 2.0 channel ra notun video loi apnal sokoluke punorbar swagatam janaisu apuni jodi mukhyamantri mahila udyamita abhiyan asoni khonor karone apply korise dikhon asoni joriyote sarkare 10000 taka koi mahila akolok dibo boli koise bibohay koribo karone he form jodi apuni collect korile tenale form kini apuni kenedore fill up koribo lagibo sampurna adi a to z apnalok ei video dot com logote sarkar tohobra jitu latest tenaloke eta notification jari korise he asoni khonok lo hetu bikhoy ami video dot bitongbhabe alochona korim korike video tu jothestora informative video hobo apuni jodi mahila atmohay gutai goraki hodoy আর এই আসনিখনৰ কাৰণে যদি আপুনি ফৰ্ম ফিল আপ কৰিছে তেনহলে ভিডিওটো সম্পূৰ্ণভাৱে প্ৰথমৰ পৰা হেকলৈকে চাই থাকিব এতিয়া লগে যদি আপুনি ভিডিওটো লাইক এটা কৰা নাই লাইক এটা কৰি দিব চেনেললৈ যদি প্ৰথম আহিছিলে সাবস্ক্রাইব কৰিবলৈ একদম নাপাহৰিব এনেকুৱা ধৰণৰ ইনফৰ্মেটিভ ভিডিওম ৰেগুলৰ সাবৰ কাৰণে এতিয়া আমি প্ৰথমে যিখন ফৰ্ম আছে ফৰ্মখন কেনেকৈ ফিল আপ কৰিব লাগে হেটো বিষয়ে আলোচনা কৰিলোঁ প্ৰথমে ইয়াত আপোনাক দিবলৈ কৈছে এখন পাসপোৰ্ট সাইজৰ ফটো এটা চাওক পাসপোৰ্ট সাইজৰ ফটোখন আপুনি দিওঁতে এটা কথা মনত ৰাখিব যে ফটোখন যাতে আপুনি ষ্টেপল মাৰি ইয়াত নলগায় তেওঁলোকে মনা কৰিছে যে আপুনি ফটোখন ষ্টেপল মাৰি নলগাব যদি আপুনি অলৰেডি ষ্টেপল মাৰি লগাই দিলে তেনহলে সেই ষ্টেপুলটো খুলি আপুনি ফটোখন আঠা দিয়াত লগাই দিব যদি আপুনি ষ্টেপুল মাৰিছে ষ্টেপুলটো অঁতৰাই ধুনীয়াকৈ আঠা দি লগাব তাৰপৰা আহিলে আপুনি আত্মসহায়ক গোটৰ সদস্যৰ নাম আপোনাৰ যিটো নাম আছে সেই নামটো আপুনি ইয়াত লিখিব লাগিব কেপিটেল লেটাৰত যদি আপুনি ধৰি লওক ফৰ্মখন অলৰেডি অসমীয়াত আপুনি ফিল কৰিলে এতিয়া আপুনি ভয় খাই আছে যে আমি অসমীয়াত ফিল কৰি দিলোঁ আমাৰ কেঞ্চেল হ'ব নেকি তেনেকুৱা একো কথা নাই কাৰণ এই যিখিনি ডাটা আছে তেওঁলোকে অনলাইনত এণ্ট্ৰি কৰিব গতিকে আপুনি অনলাইনত যেতিয়া এণ্ট্ৰি কৰিব তেওঁলোকে সেই বস্তুখিনি আপোনাৰ ইংৰাজীতে তেওঁলোকে এণ্ট্ৰি কৰিব গতিকে আপুনি যেতিয়া অসমীয়াতে লিখে বা ইংৰাজীতে লিখে সেইটো ডিপেণ্ড নকৰে কিন্তু আপুনি যদি এতিয়ালৈকে ফিল কৰা নাই তেনেহ'লে আপুনি কেপিটেল লেটাৰত লিখি দিব নামটো ধুনীয়াকৈ ইংৰাজীত সেইটো আপোনাৰ কোনো ধৰণৰ প্ৰব্লেম নহয় যদি আপুনি ফিল কৰিলে অসমীয়াত তেনেহ'লে থাকিব দিয়ক কোনো আপুনি কাট কুট কৰাৰ প্ৰয়োজন নাই সেইখন আপোনাৰ কেঞ্চেল নহয় তাৰপৰা আহিলে আপোনাৰ আত্মসহায়ক গোটৰ নাম বাকী আপোনাৰ যিমানখিনি বস্তু এইখিনি আপুনি ধুনীয়াকৈ নৰ্মেল ইংলিছতে লিখিব প্ৰথমটো আপুনি কেপিটেল লেটাৰ তাৰপৰা স্মল লেটাৰ কেৱল নামটোহে আপুনি কেপিটেল লেটাৰত লিখিব ঠিক আছে তাৰপৰা আহিলে আত্মসহায়ক গোটৰ নাম আপোনাৰ যিটো গোটৰ নাম সেইটো আপুনি ধুনীয়াকৈ লিখি দিব আত্মসহায়ক গোটৰ যিটো আপোনাৰ MIS কোড আছে MIS কোডটো আপুনি দিব লাগিব তাৰপৰা মোবাইল নম্বৰ তাৰপৰা আপোনাৰ যিটো কাষ্ট আছে আপুনি জেনেৰেল নে OBC নে ST নে SC কোনটো পৰে আপুনি সেইটো টিক মাৰি দিব তাৰপৰা আবেদনকাৰী মৰাণ বা মটক জনগোষ্ঠী অন্তৰ্ভুক্ত হয়নি যদি হয় ইয়েছ দিব নহ'লে ন দিব আবেদনকাৰী চাহ জনজাতি অন্তৰ্ভুক্ত হয় নেকি যদি ইয়েছ হয় ইয়েছ দিব নহ'লে ন দিব তাৰপৰা আপোনাৰ যিটো ছেভিং বেংক একাউণ্টৰ নাম্বাৰ যিটো এক্টিভ ছেভিং বেংক একাউণ্ট সেইটো নম্বৰ দিব ইয়াত আপুনি বোলে মই একাউণ্ট এটা খুলিছিলোঁ এতিয়া এইটো পইচাও জমা নকৰোঁ একাউণ্ট বন্ধ হ'লনে নাই মই সেইটো গম নাপাওঁ নে খোলা আছে মই সেইটো গম নাপাওঁ তেনেকুৱা নম্বৰ নিদিব যিটো আপোনাৰ এক্টিভ একাউণ্ট আছে সেইটো নম্বৰ ইয়াত দিব তাৰপৰা বেংকৰ নাম আৰু ব্ৰাঞ্চৰ নাম আপুনি ইয়াত লিখিব লাগিব IFSC কোড দিব তাৰপৰা আপোনাৰ ভিলেজটো লিখি দিব ইয়াৰ নামটো এতিয়া চাওক এইখিনি বস্তু ফিল কৰোঁতে আপোনালোকে জানে যে বহুতো মানুহৰ ভুল হয় যেনে বেংক একাউণ্টৰ নম্বৰ দিওঁতে বা ধৰি লওক IFSC কোড দিওঁতে এইখিনি বস্তু ধুনীয়াকৈ আপুনি লাহে লাহে লিখিব যাতে আপোনাৰ কোনো ধৰণৰ ভুল নহয় তাৰপৰা আপোনাৰ গাঁৱৰ নামটো শেষত লিখি দিব তাৰপৰা আহিলে আপোনাৰ গাঁও পঞ্চায়ত বা VCDC বা VDC বা MSC কনষ্টিটুৱেঞ্চি যোনটো আণ্ডাৰত আপুনি পৰে সেইটো আপুনি ইয়াত নাম লিখিব লাগিব তাৰপৰা আপোনাৰ ব্লকৰ নামটো ইয়াত দি দিব উন্নয়নখণ্ডৰ নাম তাৰপৰা আপোনাৰ জিলাৰ নাম দিব তাৰপৰা আপোনাৰ যিটো বিধানসভা সমষ্টিৰ নাম শেহতীয়া সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ আয়োগৰ প্ৰতিবেদন অনুসৰি যদি আপোনাৰ আগৰ যিটো বিধানসভা সমষ্টি আছিলে এতিয়া যদি সেইটো পুনৰ নিৰ্ধাৰণ আয়োগৰ যিটো প্ৰতিবেদন আহিলে বা নতুনকৈ যিসমূহ সমষ্টি নিৰ্ধাৰণ কৰিলে আপোনাৰ যদি সমষ্টিটো বেলেগ হৈ গ'ল যিটো আপোনাৰ লেটেষ্ট বৰ্তমান আছে সেইটো আপুনি নাম দিব পুৰণাটো নাম নিদিব বোলে আমাৰ চেঞ্জ হোৱা নাই তেনেহ'লেতো প্ৰব্লেম নাই বাৰু তাৰপৰা আহিলে আপোনাৰ এপিক আইডি নম্বৰ এই এপিক আইডি নম্বৰ পলিং ষ্টেচন আৰু পলিং ষ্টেচন নম্বৰ এইখিনি আপুনি আপোনাৰ ভোটাৰ কাৰ্ডতে পাব আপোনাৰ যিটো এপিক আইডি নম্বৰ আপোনাৰ ফটোখনৰ ওপৰত থাকে এপিক আইডি নম্বৰটো ধুনীয়াকৈ লিখি দিব যদি আপুনি গম নাপায় যে কোনটো এপিক আইডি হয় সুধি ল'ব কাৰোবাক লাগিলে যাতে আপোনাৰ খেলিমেলি নহয় তাৰপৰা আপোনাৰ পুলিং ষ্টেচনৰ নামটো ইয়াত দিব আৰু পুলিং ষ্টেচনৰ নম্বৰটো ইয়াত দি দিব তাৰপৰা আপোনাৰ সন্তানৰ সংখ্যা দিব লাগিব আপোনাৰ ল'ৰা ছোৱালী কেইটা আছে আপুনি ধুনীয়াকৈ লিখি দিব যিহেতু সেইটো বিষয়ে আপুনি জানেই যে আমাৰ কোনখন কাষ্টৰ ধৰি লওক কেইটা কেইটা ল'ৰা ছোৱালী থাকিলে আপুনি ইয়াত এলিজিবল হয় সেইটো বিষয়ে অলৰেডি তেওঁলোকে কৈ থৈছে এতিয়া বহুতৰে মনত এটা প্ৰশ্ন আছে যে কিছুমান ধৰি লওক মহিলা প্ৰেগনেণ্ট হৈ আছে তেওঁলোকে ইয়াত দিব লাগিব নেকি সেইটো দিব নালাগে বাৰু আপুনি আপোনাৰ বৰ্তমান আপোনাৰ যেটা সন্তান আছে এটা হওক বা দুটা হওক আপুনি সেইটো ইয়াত দিলেই হ'ব ঠিক আছে তাৰপৰা বিদ্যালয়লৈ যোৱা কন্যা সন্তানৰ সংখ্যা যদি আপোনাৰ কন্যা সন্তান আছে বা আপোনাৰ ধৰি লওক বিদ্যালয়লৈ গৈছে তেনেহ'লে সেইটো আপুনি ইয়াত দিব লাগিব যদি নাই হোৱা আপোনাৰ সেইটো দিব নালাগে বৃক্ষ আন্দোলন ৰোপণ কৰা গছপুলিকেইটা জীয়াই আছেনে আৰু ডাঙৰ হৈছেনে যদি হয় ইয়াত দিব নহ'লে ন দিব এতিয়া চাওক এইটো যদি আপুনি ন দিয়ে মানে এইটো বুজাব যে আপোনাৰ অমৃত বৃক্ষ আন্দোলনৰ গছপুলিকেইটা মৰি গ'ল বা আপোনাৰ ডাঙৰ নহ'ল সেইটো বুজাব কিন্তু তাৰ ক্ষেত্ৰত আপুনি যদি নহয় সেই ঠাইত নতুন গছপুলি ৰোপণ কৰা হৈছেনে সেইটোত আপুনি ইয়েছ দিব লাগিব ঠিক আছে সেইটো কথা মনত ৰাখিব কিন্তু তাৰপৰা আহিলে 2021 চনৰ আগতে লোৱা মাইক্ৰ' ফাইনেন্স ঋণৰ বাহিৰে আত্মসহায়ক গোট বা গ্ৰাম্য সংগঠন মণ্ডল পৰ্যায়ৰ সংগঠন বা বেংক আন কোনো বিত্তীয় প্ৰতিষ্ঠানৰ পৰা লোন লোৱা
সরি প্রতিষ্ঠানের পর লওয়া যিকোনো ঋণ পরিশোধ করা হওয়া নাই নিঃশনীখনের কারণে এলিজিবল নহব গতি সেইটো আপনি নো দি দিব যদি আপনি এই ইয়েস দিয়ে মানে এই বুঝাব যে আপনি ধর লোন লৈছে আর আপনি সেই লোনখিনি মরা নাই বা ধর আপনি লোনখিনি আপনার পড়ি আছে সেইটো বুঝাব ঠিক আছে গতি আপনি এই নো দিব তারপর আহিলে পুঁজির দ্বারা গ্রহণ করবলগীয় অর্থনৈতিক কার্যকলাপ আপনার ধর যদি আপনি ইয়াত পয়সা পাব সেই পয়সাটো লো আপনি কি করব ইয়ার আপনার এখন লিস্ট দি থাকে যেহেতু অলরেডি এই লিস্টখনের আপনি বাছনি করব আপনি কি কাম করব আর ইয়ার ভিতর যোন কাম করব সেইটো ধুনিয়াকে আপনি ইয়াত লিখি দিলে হবো সেইটো আপনি ইংরাজিত লিখে বা অসমীয়াত লিখে সেইটো আপনার উপর নির্ভর করব খালি লিস্টখনত থকা বস্তু লিখব লিস্টখনত নথকা বলে আপনি কিবা এটা লিখিলে তেনেহলে নহব তারপর আপনার যখন ঘোষণাপত্র আছে ইয়াত আপনার নাম দিব লাগিব পিতৃ বা স্বামীর নাম যোন আপনার হয় সেইটো দিব তারপর এইখানে বস্তু তেনেকে আপনি ফিল আপ করব তারপর তারিখ দিব আপনার প্লেস দিব তারপর আপনার নিজের সাইন এটা ইয়াত মারি দিব লাগিব ঠিক আছে কল্পপত্র এক ইয়াত আপনি প্রথমে আপনার নাম দিব লাগিব পিতৃ স্বামীর নাম তারপর আপনার বয়স লগতে আপনার যেটো গোটর নাম সেই গোটর নামটো ইয়াত দিব আর গোটর যেটো এম আই এস কোড ইয়াত যেহেতু দেখেছে আপনি ইয়াত মূর বলে দি দিলে আসলে এই মূরটা তেওঁলোকৰ প্রিন্টিং মিস্টেক হয়ে গেল বলে কৈছে এই আপনার আপনার নিজের যেটো এম আই এস কোড সেইটো দিব নালাগে আপনার গোটর এম আই এস কোডটো দিব লাগিব তারপর আপনার আবেদনকারী স্বাক্ষর দিব লাগিব তারপর সংকল্পপত্র দুইটো আপনি তেনেকে এখানে বস্তু ফিল করব আত্মসহায়ক গোটর যেটো আপনার গোট আছে সেই গোটটো এম আই এস কোড ইয়াত দিব তারপর ইয়াত আপনার সাক্ষী লব লাগিব আপনি সাক্ষী স্বাক্ষর আর আবেদনকারীর স্বাক্ষর সাক্ষী মানে আপনার ধরো সাক্ষী মানে হল আপনার কি আপনার যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তেওঁলোকৰ ভিতৰত কোনোবা এগৰাকী ইয়াত আপনার সাইন মারিলে হব যদি প্রেসিডেন্ট সেক্রেটারি নিজে নিজের কারণে ফর্ম ফিল আপ করে আছে তেওঁলোকৰ যি ওপৰ মহলাৰ মানুহ আছে তেওঁলোকৰ পৰা ল'ব লাগিব আৰু যদি সখী বাইদেউসকলে মাৰি আছে সখী বাইদেউসকলে ব্লক অফিচৰ যি অফিচিয়েল আছে তেওঁলোকৰ পৰা ইয়াত মানে সাইন লব লাগিব সাক্ষী স্বাক্ষর হিসাবে তারপর এখন আপনার ইংরাজি ফর্ম এখন আপনি ফিল করার প্রয়োজন নাই যদি আপনি অসমীয়াত ফর্মখন ফিল আপ করেছে তেনহলে আকো এখন আপনি ইংরাজিত ইয়াত ফিল করা কোনো ধরনের প্রয়োজন নাই তারপর আহিলে অমৃত বৃক্ষ আন্দোলনের অংশরূপে রোপণ করা পুলিকেটার ফটো আপনার যখন ফটো আছে অমৃত বৃক্ষ আন্দোলনের যেটা গছপুলি উড়িছিল সেই তার ফটো আপনি ইয়াত লগাব লাগিব এটা বহুতো একটা কনফিউশন হয়ে আছে যে আমি ফটো কিখন থিয় হয়ে মারব লাগিব না বহি মারব লাগিব সেইটো আপনার নিজের উপর ডিপেন্ড করব যেনেকে সুবিধা হয় মারিব কিন্তু ফটো কিখন যাতে আপনি জিও ট্যাগ লগাই মারে সেইটো মনত রাখব নর্মেল ক্যামেরা দিয়ে ফটো কিখন ইয়াত লগাই নিব আপনি জিও টেক যাতে ওলাই থাকে আপনার ফটোখনত সেইটো কথা আপনি মনত রাখব ঠিক আছে গতি এনেকে আপনি এই ফর্মখন ফিল আপ করব লাগবে সম্পূর্ণরূপে লগতে সরকারে কিছু আপনার ক্রাইটেরিয়াও দিয়ে দিছিল সেই ক্রাইটেরিয়াখিনি ভিতর পড়লে আপনাদের এই আসনিখনের যদি পয়সা সেই পয়সাটো লাভ করব যদি এটিও আপনার কিবা কনফিউশন লাগি আছে তেনহলে নিশ্চয় তলত কমেন্ট করে সুদিব নবা আপনার গোটর যেগুলি প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তেওঁলোকৰ ওচৰতো আপনি ধুনিয়াকে এইখানে বস্তু বুঝি লোক পারে ঠিক আছে এতিয়া আহো আমি সরকার তরফের পৰা যখন আপনার নোটিফিকেশন জারি করা আছে নোটিফিকেশন কি লিখা আছে সেইটো বিষয়ে আলোচনা করো ইয়াত আপনি যাব পাৰে আপনি প্রপত্র পূরণ করলে নাই প্রপত্র জমা দিয়ার ক্ষেত্রে জানিবলগীয়া কিছুমান তেওঁলোকে বস্তু দি দিছে তিনি চারি আর পাঁচ মাসত আপনি প্রপত্র জমা দিবগে লাগিব স্থান হৈছে আবেদনকারী নিকটবর্তী আত্মসহায়ক গোটর গ্রাম্য সংগঠন কার্যালয় মন্ডল পর্যায়ের কার্যালয় আর সংশ্লিষ্ট উন্নয়ন বিষয়া কার্যালয়ত আপনাদের এই তিনটার ভিতর কোনোবা এটাত আপনাদের গিয়ে মিলি ফর্মখন দিবগে লাগিব মানে জমা করবগে লাগিব তারপর প্রপত্র সম্পূর্ণরূপে পূরণ হওয়াটো বাঞ্ছনীয় কতো যাতে আপনার ধর আন্তিক না থাকে বা কতো যাতে আপনি ফিল নকরাকে না থাকে সেইটো মনত রাখব ফর্মখন ফিল করতে সম্পূর্ণরূপে আপনি ধুনিয়াকে ফিল করব লাগিব যাতে কতো আপনার খালি না থাকে দেই তারপর আহিলে আপনার গুরুত্বপূর্ণ দিক অমৃত বৃক্ষর ফটো স্বাক্ষরিত সংকল্পপত্র ব্যবসায়িক পরিকল্পনা আর আবেদনকারী ফটো এইকটা বস্তু আপনি দিবই লাগিব তারপর নাকচ অসম্পূর্ণ প্রপত্র নাকচ করা হব যদি আপনার প্রপত্র অসম্পূর্ণ হল তেনহলে ফর্মখন আপনার ক্যানসেল করে দিয়া হবো তারপর জমা দিবলগীয় নথিপত্র হয়েছে সদস্যার ফটো আর অমৃত বৃক্ষ আন্দোলনের সময় রোপণ করা গছপুলটির ফটো প্রপত্র লগাই দিব লাগিব ব্যবসায়িক পরিকল্পনা আর ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার প্রতিলিপি প্রপত্রর লগত গাঁথি দিব লাগিব গতি আপনার যেটা ব্যবসায়িক পরিকল্পনা আছে সেইটার লগতে ব্যাংক পাসবুকের যেটা আপনার প্রথম পৃষ্ঠার প্রতিলিপি সেইটো আপনাদের যখন ফর্ম আছে সেই ফর্মখনের লগত ধুনিয়াকে আপনাদের গাঁথি দিব লাগিব প্রয়োজন সাপেক্ষে প্রপত্র পূরণত জীবিকা সখী পশু সখী কৃষি সখী আদি সখী বাইদেউসকলে সহায় করব যদি আপনাদের ফর্মবিল ফিল আপ করব পৰা নাই বা ধরব পৰা নাই কেনেকৈ ফিল আপ করব লাগে তেনহলে আপনাদের এই সকল লোকের সহায় লোক পারে গতি এই আসলে যে আপনার দিবলগীয় ইনফরমেশন আশা করছো আপনাদের ভিডিওটি চাই ভাল পালে যদি ফর্মখন ফিল আপ করতে কোবাদ আপনাদের দেখি যাতে মানে কিনা ভুলকে কোথাও তেনহলে নিশ্চয় তলত কমেন্ট করব আর যদি আপনাদের কোবাদ কিনা ধরব নালে বুঝি নাপালে তেনহলেও নিশ্চয় কমেন্ট করব মানে আপনাদের বস্তুখিনি যান পড়ো সহায় করবলে চেষ্টা করব লগ আপনার নতুন ভিডিও আসলে ধন্যবাদ।